প্রথমত প্রভু সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, মানে সাধ্য মানে গোবিন্দ মানে বিষ্ণু, তাকে পাওয়ার রাস্তা তা কি? প্রথম বললেন সধর্ম আচরণে। ভগবান গীতায় বলেছেন না, নিজের ধর্মকে আচরণ করো, ধর্মম ধারয়তি, নিজের ধর্মকে ধারণ করে রাখো। কেন? যে নিজের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, মনে রাখবে তাকে সাক্ষাৎ নরকে যেতে হয়। কিন্তু কেউ যদি নিজের ধর্মকে ধারণ করে রাখে, ধর্মকে ধরে রাখে, তাহলে সে অনেক সহজে আমাকে পায়। প্রেম সে বলো, তার জন্য সধর্ম আচরণ। স্বধর্মে নিধনম শ্রেয়ো পরধর্ম ভয়াবহ। স্বধর্ম ধারণ করে রাখবে। তা স্বধর্ম মানে কি? নিজ ধর্ম। স্বধর্ম মানে নিজ ধর্ম। কেউ যদি নিজের ধর্ম পরিত্যাগ করে দিয়ে পরধর্ম গ্রহণ করে, তখন তাকে নরকে যেতে হয়। তার জন্য কখনো নিজ ধর্ম ত্যাগ করিতে নেই। স্ত্রী নিজের ধর্ম পালন করবে, স্ত্রী ধর্ম। স্ত্রী ধর্ম কি? স্ত্রীর একমাত্র ধর্ম হলো স্বামীর সেবা। প্রেম সে বলো, এখন স্বামী যদি বলে তুমি কৃষ্ণ সেবা করবে না, গোবিন্দ সেবা করবে না, তাহলে কি করবে? স্বামীর সঙ্গে ঝগড়া করবে? স্বামীর সঙ্গে লড়াই করবে না? ঘর ছেড়ে দিয়ে চলে যাবে? বলে স্বামী যদি বলছে যে করবে না, সেটাও মেনে নেবে। প্রেম সে বলো, কেন? স্বামী যদি তোমাকে ভগবত সেবা থেকে বঞ্চিত করে, তার অপরাধের ভাগিদার স্বামী হবে, স্ত্রী হবে না। মনে রাখবে, স্বামীর পাপের ফল স্ত্রীকে ভোগ করতে হয় না, এটা মনে রাখবে। যেরকম গুরুর পাপের ফল শিষ্যকে ভোগ করতে হয় না, গুরু যদি কোনো পাপ করে শিষ্যকে তার ফল ভোগ করতে হয় না, কিন্তু শিষ্য যদি কোনো পাপ করে গুরুকে কিন্তু তার ফল ভোগ করতে হয়। কেন? শিষ্য নিজের সর্বস্ব গুরুকে অর্পণ করেছে, তাই তো? অর্পণ করিয়া তন মন ধন, নিজের সর্বপ্রথম গুরুর চরণে কি অর্পণ হয়? বলে মন। আগে কি অর্পণ হলো? মন। তারপরে তন মানে দেহ। এই দেহ আমরা গুরুর চরণে অর্পণ করলাম যে আমি যেন আপনার সেবা করতে পারি, গুরু রূপে গোবিন্দের সেবা। তন মন ধন তিনটি বস্তু যখন শিষ্য অর্পণ করে, তখন কি হয়? তখন তার সর্বস্ব ভার গুরুর উপরে চলে আসে। সে যদি পাপও করে, সেই পাপের ফল গুরুকেও ভোগ করতে। আমি কেন বলি বারবার, ভাই যারা জীবত্যা করছে, যারা মাছ মাংস খাচ্ছে, মাথা মুন্ড কাটছে, তারা দয়া করে আমার কাছে দীক্ষা নিতে এসো না। কেন বলি? কেন কি তোমরা ওইদিকে করছো, তার বেশি না হলেও 50% তো আমাকেও ভোগ করতে। প্রেম সে বলো, এমনিতে শাস্ত্রের মধ্যে দশাংশ লেখা রয়েছে, তো মন দিয়ে শুনবে। স্ত্রী যা পাপ করে তার দশাংশ স্বামীকে ভোগ করতে হয়, তদ্রূপ শিষ্য যা পাপ করে তার দশাংশ গুরুকে ভোগ করতে হয়। কলিযুগে ডাবল হয়, কলিযুগে কত? ডাবল। তার দশাংশের ডাবল মানে 20% মানে 20% গুরুকেও ভোগ করতে হয়। প্রেম সে বলো, এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের বাক্য। তার জন্য সধর্ম আচরণ। স্বামী যদি বলছে যে না করবে না, আচ্ছা ঠিক আছে করবো না, মনে মনে করো ঠাকুর, ঠাকুর সেবা মনে মনেও করা যায়, এই জিনিস মনে রাখবে। তদ্রূপ ব্রাহ্মণ নিজের ধর্মকে পালন করবে, বৈশ্য নিজের ধর্মকে পালন করবে, ক্ষত্রিয় নিজের ধর্মকে পালন করবে, শূদ্র নিজের ধর্মকে পালন করবে, সনাতনী হিন্দু নিজের ধর্মকে পালন করবে, যে যেমন আছে সে নিজের নিজের ধর্মকে পালন করবে। বর্ণাশ্রমাম আচরবতা পুরুষেণ পরহ পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নানাস্তত্যোষ কারণম। বিষ্ণু পুরাণে ভগবান এই কথাকে আরো খুলে বলে দিয়েছেন, তার জন্য বর্ণাশ্রম বিভাগ বানানো হয়েছে, তার জন্য বর্ণাশ্রম বিভাগ বানানো হয়েছে। আপনি মনে করবেন যে মুখার্জি বাবু যদি এখন জুতো বিক্রি করছে, জুতো বিক্রি করা তো মুখার্জি বাবুর কাজ নয়, কাজ কি? তার মানে কি? সে নিজের ধর্ম ত্যাগ করে দিয়ে পরধর্ম গ্রহণ করেছে, সে উদর পোষণ করছে, কিন্তু মনে রাখবে সে কোনো পুণ্য করতে পারছে না। কিন্তু মুখার্জি বাবু, ব্যানার্জি বাবু, সে যদি যোগ্য করছে,
সে যদি পৌরোহিত্য কর্ম করছে, সে যদি ভজন নাও করে, সাধন নাও করে, শুধু স্বধর্মে রয়েছে, নিজের ধর্মকে পালন করছে, যজন যাজন করছে, বলে তাতেই সে ভগবত প্রাপ্তি করবে। তাকে আর কিছু করার দরকার নেই, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তাতেই ভগবানকে পাওয়া যায়। শুধু নিজের ধর্মকে পালন করে, স্বামীর সেবা করেও স্ত্রী ভগবানকে পেয়ে যায়, অন্য কিছু করার দরকার নেই। এটা হলো স্বধর্ম।